শুক্রবার রাতে এলাকায় কলাছড়া বাজারে একটি মোবাইলের দোকানে চুরিকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করল পুলিশ এদিকে শুক্রবার রাতেই বিশালগুর কেন্দ্রীয় সংশোধনা গাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হলো একটি দামি বাইক সহ চারটি মোটর গাড়ির ব্যাটারি ঘটনাস্থলে তদন্তে নেমেছে পুলিশ রাজ্য জুড়ে নিশি কুটুম্বদের দৌরাত্ম ক্রমশই বেড়ে চলেছে কিছু কিছু ক্ষেত্রে সাফল্যের মুখ দেখলেও বেশিরভাগ ক্ষেত্রেই চোর আটক করতে ব্যর্থ হচ্ছে পুলিশ যদিও শুক্রবার রাতে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ মোবাইল সহ আটক করল দুই চোরকে ঘটনা সাবরুমের মনুবাজার থানাধীন কলাছড়া বাজারে শুক্রবার রাতে কলাছড়া বাজারের একটি মোবাইলের দোকানের ওপর টিন খুলে দোকানের ভেতর থেকে বেশ কিছু দামি মোবাইল নিয়ে যায় চোরের দল এ ব্যাপারে দোকানের মালিক পক্ষ থেকে মনুবাজার থানায় একটি মামলা করার পর তদন্তে নামে পুলিশ তদন্ত নেমে মনুবাজার থানার পুলিশ এবং টিএসআর বাহিনী দোকানের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বছর চব্বিশের আকাশ ত্রিপুরাকে আটক করতে সক্ষম হয় আকাশকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ আটক করে উনিশ বছরের সেন্টু ত্রিপুরাকে দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সাবলুমের সাজ্জাদ ব্লকের অন্তর্গত কালীরবাজার তাইমং পাড়া এলাকার আকাশ ত্রিপুরার বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ এ ব্যাপারে বিস্তারিত জানান মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার দোকানে সিসি ক্যামেরা থেকে যারা চোর যারা তারা কিছু ছবি পাওয়া গেছে তো ওইটার ভিত্তিতে ইনভেস্টিগেশন শুরু করে প্রথমে একজনকে ধরে তার নাম হলো আকাশ ত্রিপুরা এটা মনোবাজার থানাতে সিগারেট বিক্রি করতেছিল চুরির সিগারেট বিক্রি করতেছিল তারপরে তার থেকে ইন্টারোভেশন করার পরে সেন্টু ত্রিপুরা নামে আরেকটা গোড়া বাড়ি ওনাকে ওকেও ধরা হয় তো ধরার পরে এখানে যখন আমরা ইন্টারোভেশন করে থানাতে এনে তারপরে দেখা গেছে তারা স্বীকার করে যে আমরা অবতরতে ওইখানে চুরি করেছি এবং চুরির মালগুলি আমরা এ যাতে বুড়াতলিতে একটা বাড়িতে রেখেছি ধৃত দুজনকে শনিবার আদালতে সোপর্দ করা হবে এদিকে শুক্রবার রাতে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের পাশের জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করেছে একটি দামি বাইক সহ চারটি গাড়ির ব্যাটারি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বিউরো রিপোর্ট আগরতলা টিভি